কিছুদিন আগে ইন্টারনেটে ঝড় তোলে মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক কমেডি বার্বিতে রায়ান গসলিং এর লুক। তবে 2023 সালে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে চমকের এখানেই শেষ নয়। এবার চমকে দিয়েছেন ছবির অভিনেত্রী মার্গট রবি, লুক দিয়ে নয়, পারিশ্রমিক দিয়ে। জানা গেছে ছবিতে বার্বি চরিত্র অভিনয়ের জন্য $1,25,00,000 পারিশ্রমিক নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে অভিনয় শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যারাইটি, সেখানেই উঠে এসেছে রবির পারিশ্রমিকের বিষয়টি। 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রীর এই পারিশ্রমিক এই সময়ের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি। জানা গেছে 2020 সালে বার্ডস অফ প্রে হিট হওয়ার পরে নিজের পারিশ্রমিক $1,00,000,000 থেকে বেরিয়ে $1,25,00,000 করেছেন এই অভিনেত্রী। বার্বির জন্য সহ অভিনেতা রায়ান গসলিং পেয়েছেন রবির সমান পারিশ্রমিক। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে 2023 সালের 21 জুলাই। তবে পারিশ্রমিক নিয়ে ভ্যারাইটির তালিকার সবচেয়ে চমক জাগানিয়া নাম মিলি ববি ব্রাউন। স্ট্রেঞ্জার থিংস খ্যাত এই অভিনেত্রী তার নতুন ছবি অ্যানোলা হোমসের জন্য নিয়েছেন $1,00,000,000। অভিনয় শিল্পীদের পারিশ্রমিকের তালিকায় শীর্ষে আছেন টম ক্রুজ। চলতি বছরের 27 মে টপ গান ম্যাভেরিক এই ছবির টিকিট বিক্রির আয়সহ ক্রুজের পারিশ্রমিক দাঁড়িয়েছে $10,00,000,000।